শুভ দুপুর সম্মানিত শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজন। এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় দর্শক, আজ আমাদের বাংলা ভাষার প্রধান কবি শামসুর রহমানের জন্মদিন, সে উপলক্ষে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন প্রিয় মানুষকে যিনি মিছিলের সমান বয়সী কাব্যগ্রন্থের মধ্য দিয়ে কবিতা লেখার জগতে প্রবেশ করেন এবং সে যেন আসলেন দেখলেন আর জয় করলেন এমন একটি ব্যাপার। আজ অব্দি তিনি দাপটের সঙ্গে কবিতা লিখে যাচ্ছেন আমাদের জন্য, বাংলা পাঠকদের জন্য, সমকালীন প্রধান কবি, আমাদের সবার শ্রদ্ধেয় জন কবি কামাল চৌধুরী। স্যার স্বাগত, শুভেচ্ছা, কেমন আছেন স্যার? জি আছি ভালো। স্যার, কবি শামসুর রহমানের সঙ্গে আপনার একটা সখ্যতা ছিল আমরা সবাই জানি, গভীর একটি সম্পর্ক ছিল আমি বলবো, স্যার তাকে আজকে কিভাবে স্মরণ করবেন জন্মদিনে? ধন্যবাদ। আমি গভীর শ্রদ্ধায় কবি শামসুর রহমানকে স্মরণ করি, আজকে তার জন্মদিন। কবি শামসুর রহমানকে আমি মনে করি যে আমাদের কাব্য মোদী যারা যারা কবিতা লেখেন এবং পরবর্তী প্রজন্মের যে কবি যারা আসবেন প্রত্যেকে তাকে স্মরণ করতে হবে, কারণ বাংলা কবিতার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে আমাদের অনেক প্রণম্য কবি বেশ আছে আপনারা জানেন, শামসুর রহমানও তাদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্রের মতো কিন্তু বিরাজ করছেন। রহমান ভাইকে আমি ব্যক্তিগতভাবে আসলে যখন লেখালেখি শুরু করি, জি, 70-এর দশকে আমরা লেখা শুরু করেছিলাম, স্বাধীনতা উত্তর বাংলাদেশ, আমরা সেই হিসেবে আসলে যদিও কবিকে দশকের বৃত্তে আবদ্ধ করা ঠিক নয়, তারপরে আমাদেরকে 70-এর দশকের কবি বলে, আর একইভাবে শামসুর রহমানকে বলে 50-এর কবি। জি, শামসুর রহমান মূলত আসলে আমরা যে বাংলা কবিতার যেটাকে বলি আধুনিকতা, সে আধুনিকতাটাকে বিশেষ করে 30-এর যে কবি, যে 30-এর কবিদের আধুনিকতার সঙ্গে মিলিয়ে আমাদের আধুনিকতাকে আসলে সংজ্ঞা দেওয়া হয় বা সেভাবে মানে বিশ্লেষণ করা হয়, তো বলা হয়ে থাকে যে 30-এর কবিদের পরে যারা বাংলা কবিতায় সত্যিকার অর্থে গভীরভাবে আধুনিকতা চর্চা করেছেন তাদের মধ্যে শামসুর রহমান হচ্ছেন শ্রেষ্ঠ, এবং তারপরে 40 আছে, আমরা জানি 50 আছে, শামসুর রহমান হচ্ছেন 50-এর দশকের কবি। আমি তাকে 70-এ এসে পেয়েছি এবং স্বাধীনতা পরবর্তী সময়ে আসলে আমরা দেখেছি যে 70-এর দশকে বিভিন্ন দশকের কবি মানে 50, 60 এবং 70 সবাই যেন একটা মহামিলন ক্ষেত্রে সমবেত হয়েছিল, তা আমরা তরুণরা তখন সেভাবে শামসুর রহমানের সঙ্গে পরিচিত হই। রহমান ভাইয়ের আরেকটা বড় গুণ ছিল, যে বড় গুণ ছিল যে যে তরুণদেরকে প্রচুর পরিমাণে উৎসাহ দিতেন, জি, যারা ভালো কবিতা লিখত বা তিনি মনে করতেন তার মতে, তাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে উৎসাহ দিতেন বিভিন্ন সভায়, বিভিন্ন অনুষ্ঠানে তিনি তাদের বই নিয়ে আলোচনা করতেন। এই যে বিষয়টা, এটা আসলে গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা তো আসলে যখন লেখালেখি শুরু করি শামসুর রহমান তখন খ্যাতির মধ্য গগনে এবং তখন দৈনিক বাংলায় তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন, তো সেভাবে আমরা তো প্রথম যখন তার সঙ্গে পরিচিত হই অনেকটা ভীরু পদক্ষেপে, যাকে বলে যে এত বড় একজন কবি তার সঙ্গে পরিচিত হচ্ছি, আমি তখন নবীন কবি, কিন্তু একটা সময় দেখেছি তার যে সহস্নেহ প্রশ্রয়ের মতোই আর কি তরুণদের প্রতি, সেটি কিন্তু আমাদেরকে তার কাছে টেনে নিয়েছিল এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমার কবিতা নিয়েও উনি তিনি কয়েকটি অনুষ্ঠানে শামসুর রহমান উপস্থিত ছিলেন, তো এটা আমার জন্য আমি মনে করি খুবই একটা মানে আমার জন্য একটা গৌরবজনক এর জন্য যে শামসুর রহমানের মতো একজন কবি তার সান্নিধ্য সমকাল আমি পেয়েছিলাম। বাহ, চমৎকার ব্যাপার। স্যার, ব্যক্তি জায়গা থেকে যদি বলি যে আপনি কতটা উৎসাহিত হতেন সেই সময়ে তার কাছ থেকে, আপনি যেমনটি বললেন বিভিন্ন জায়গায় আপনার বই নিয়েছেন, কথা বলেছেন, তাছাড়াও ব্যক্তি জায়গায় ব্যক্তিগত জায়গা থেকে যদি জিজ্ঞেস করি? হ্যাঁ, না আসলে শুধু আমি নই, আসলে আমি তো অবশ্যই তাকে আসলে সমকালে যখন একজন বড় কবি লেখালেখি করেন তখন তার কবিতা থেকে কিন্তু পরবর্তী প্রজন্মের যে লেখক যারা আছেন তারা উৎসাহিত হন, শামসুর রহমানের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, ব্যক্তিগতভাবেও তিনি আমার কবিতা নিয়ে তিনি লিখেছেন, কিন্তু আমি সে আলোচনা ছাড়া আমি একটু আরও মানে বৃহত্তর পার্সপেক্টিভে বিষয়টা আলোচনা করতে চাই যে শামসুর রহমানের কবিতার একটা বড় বৈশিষ্ট্য ছিল। প্রথমত হচ্ছে যে শামসুর রহমান একটা নিজস্ব ভাষারীতি তৈরি করেছিলেন কবিতার জন্য। আসলে প্রত্যেক কবিকে যদি তার সমকালীন কবিতা থেকে তিনি যদি আলাদা হয়ে যেতে চান তাহলে কিন্তু তার নিজস্ব একটা কণ্ঠস্বর তৈরি করতে হয়,
ভাষার ভেতরে তো আসলে যে খুব বেশি মৌলিক শব্দ আছে ব্যাপারটা তা নয়, কিন্তু ওর ভেতর থেকেই একটা আলাদা কণ্ঠস্বর একজন কবি তৈরি করেন। যেমন আমরা এখন যদি ধরেন রবীন্দ্রনাথের কথা বলি, আমরা দেখবো যে রবীন্দ্রনাথের একটা আলাদা টোন আছে, একইভাবে নজরুলের কিন্তু আলাদা টোন আছে, দুটো কিন্তু আপনি মেলাতে পারবেন না, কিন্তু তারা দুজনই মহৎ কবি। একইভাবে আমরা যখন দেখি শামসুর রহমানের মধ্যে যখন আসে দেখি, আমরা দেখি যে শামসুর রহমানও তার কবিতার ভেতরে তার সময়কে গভীরভাবে স্পর্শ করেছেন। এবং আমার মনে হয় যে সময়কে এত গভীরভাবে স্পর্শ করা কবি আমাদের আসলে আমরা কিন্তু পাইনি, কারণ আমরা দেশ বিভাগের পরে বিশেষ করে মানে পাকিস্তান রাষ্ট্র কাঠাময় একটা সময়ে কিন্তু কবিতা কিন্তু মানে প্রথম শুরু যেটা হয়েছিল একটা 30-70 যে আধুনিকতা সেটা চর্চা কবিরা করেছে, আবার পাশাপাশি পাকিস্তান রাষ্ট্র কাঠাময় একটা মানে বলা যেতে পারে যে ধর্মীয় মানে সেরকম ভাব নিয়েও কবিতা লিখেছেন অনেকে। এরকম একটি জায়গায় এসে শামসুর রহমানরা যখন একেবারে মানে পশ্চিমী আধুনিকতাকেও কিন্তু তারা ধারণ করেছেন, একই সঙ্গে কবিতার আঙ্গিক প্রকরণে তারা কিন্তু একেবারে অগ্রসর মানে অর্থাৎ যে নিরীক্ষা সেই কাজটাও করেছেন, আবার পাশাপাশি দেশ মাটি এবং মানুষকে তুলে এনেছেন। এটা শামসুর রহমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং শামসুর রহমান সবসময় আমাদের আন্দোলন সঙ্গে, আমরা জানি যে আমরা তো আসলে আন্দোলন সংগ্রামী, যে আমরা ভাষা আন্দোলন হয়েছে, শামসুর রহমান ভাষা আন্দোলন নিয়ে লিখেছেন, শামসুর রহমান পরবর্তী সময়ে আমাদের সকল আন্দোলন সংগ্রামের তিনি কবিতা লিখেছেন, এমনকি আমরা দেখেছি 69-এর দিকে ভাষা আন্দোলনের যেমন বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা খুবই বিখ্যাত কবিতা তার, আবার 69-এর দিকেও কিন্তু অনেকগুলি কবিতা তিনি রচনা করেছেন যেটি একেবারে সমকালীন মানে প্রেক্ষাপটকে সামনে নিয়ে এবং আমাদেরকে উৎসাহিত করেছে। তারপর আমরা দেখেছি যে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা রচনা করেছেন তিনি, পরে নূর হোসেনকে নিয়ে অর্থাৎ তার আত্মাহুতি দেওয়ার পরে লিখেছেন, অর্থাৎ সময়কে তিনি ধারণ করেছেন কিন্তু কবিতার সঙ্গে কোনো আপোষ করেননি। কবিতার ছন্দ, মাত্রা, হিসেব, নিরীক্ষা এবং সমকালকে এমনভাবে ধারণ করেছেন যে মনে হচ্ছে, অনেক সময় মনে হতো যে শামসুর রহমানের কবিতা পড়ছি বোধ হয় আমার সময়কে পাঠ করছি, কিন্তু এখন যখন পাঠ করি আমার মনে হয় যে শামসুর রহমান শুধু সময়কে ধারণ করেননি, তিনি একই সঙ্গে সময়ের পরবর্তী সময় বা মহাকালকেও ধারণ করেছেন, কারণ তার কবিতার ভেতরে সে গভীর অন্তর্ভুক্তি দৃষ্টিটা আছে। মুক্তিযুদ্ধের সময় তিনি কবিতা রচনা করেছেন, এটা এখনও কিন্তু আমাদেরকে আলোড়িত করে। অর্থাৎ একজন কবি তার সময়কে কিন্তু এভাবে যখন প্রভাবিত করতে পারেন তখনই কিন্তু মহত্তম কবি হিসাবে আবির্ভূত হন। সেজন্য এবং সেই সঙ্গে তার যে অসাম্প্রদায়িক জীবন বোধ তার কবিতার ভেতরে, মাটির সংলগ্নতা যে তার কবিতার ভেতরে, এই বিষয়গুলি কিন্তু তাকে বাংলাদেশের আমি বলবো যে সমকালীন কবিতার শ্রেষ্ঠ কবি হিসাবে তাকে অভিষিক্ত করেছে। এবং সেই জন্যে বলা হয় যে, আমি যদিও এইভাবে বলতে চাই না, তবু অনেকে বলেন, যেমন বিভিন্ন লেখক তাকে বলেন যে 30-এর পরে, যে 30-এ আধুনিক কবিদের পরে, 30-এ সব কবি যে শামসুর রহমান, আমি মনে করি যে এটাও আলোচনার বিষয় আছে সেভাবে না বলে, কিন্তু আমি বলবো যে 30 সামগ্রিকভাবে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। 30-কে যদি আমরা একটা অধ্যায় হিসেবে ধরি, যেমন 30-এ যেসব কবিরা এসেছেন, বুদ্ধদেব বসু, সুধীন দত্ত, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, অমিয় চক্রবর্তী, এই যে কবিরা, বলা হয়ে থাকে যে 30-এর পরে আমাদের আধুনিকতার যে সূত্রপাতটা হয়েছে, অবশ্যই রবীন্দ্র উত্তর বা রবীন্দ্রনাথকে ধারণ করেই তারা করেছেন, কিন্তু শামসুর রহমান তারপরে যে আধুনিকতাটাকে ধারণ করেছেন সেই আধুনিকতাটা কিন্তু তার নিজস্ব একটা বোধ থেকে তৈরি করেছেন। এমন নয় যে তিনি 30-কে অনুসরণ করেছেন, কিন্তু 30 বলুন বা পরবর্তী সময়ে আমাদের অন্যান্য কবি যারা আছেন তাদের, কিংবা নজরুলের কবিতা, কিংবা অন্যান্য যারা তার আগে যারা লিখেছেন, প্রত্যেকের কবিতাকে তিনি ধারণ করেছেন, কিন্তু তারপরেও তার নিজস্ব একটা ভাষারীতি তৈরি করেছেন, সেটিই তাকে আমাদের কবিতার একটা অসাধারণ কারুকৃতি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। জি স্যার, স্যার আপনি যে বললেন এই যে প্রধান কবি শামসুর রহমানের যে অসাম্প্রদায়িক জীবনবোধের জায়গাটা, এটা নিয়ে যদি একটু বলতেন আমাদের। হ্যাঁ, না তার কবিতার ভেতরে আমরা দেখেছি যে তিনি সবসময় কিন্তু যে বাঙালিয়ানাকে তিনি সবসময় ধারণ করেছেন, তিনি সকল সময়ে যে যাকে বলা যায় সাম্প্রদায়িক সম্প্রীতি তার কবিতার ভেতরে কিন্তু সেটার কথা তিনি বলেছেন। এবং তার একেবারে শুরু থেকে, তার প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কিংবা তারপরে আমরা যেসব কবিতাগুলি দেখেছি, যে আমাদের যে বাঙালি জাতীয়তাবাদী যে আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আমি প্রসঙ্গক্রমে বঙ্গবন্ধু কিন্তু তার একটা কথায় তিনি একবার খন্দকার মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে একটা আলোচনায় তিনি বলেছিলেন যে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে কিন্তু একটা অসাম্প্রদায়িক একটা জীবন মানে জাতীয়তাবাদী যে আন্দোলন সেটার মাধ্যমে কিন্তু একসময় বাঙালি বিশ্ব মানবতাবাদী যে জায়গা উপনীত হবে।
এবং এটাই কিন্তু আসলে সকল শ্রেণী ধর্মবর্ণ নির্বিশেষে সেরকম একটা রাষ্ট্র কাঠামোর স্বপ্ন কিন্তু বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের ভেতরে বঙ্গবন্ধু দেখেছিলেন। শামসুর রহমানের কবিতার ভেতরে আমরা দেখি যে তিনি কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সকল পর্যায়ে তিনি কিন্তু আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে হিংসার বিরুদ্ধে, হানাহানির বিরুদ্ধে এবং সেই সঙ্গে একটা অসাম্প্রদায়িক মানবিক জীবনবোধের পক্ষে সবসময় লেখালেখি করেছেন। এটা একটা খুবই বড় দিক আমি মনে করি, এবং এটা সমকালকে উদ্বুদ্ধ করেছে। তার অনেক কবিতা কিন্তু মিছিলে আবৃত হয়েছে, তার অনেক কবিতা, এমনকি পরে আমি আপনাকে বলবো যে বঙ্গবন্ধু হত্যার পরে 69-এ তিনি এলাস আমরা রাখবো কোথায় নামে একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতার লাইন দিয়ে কিন্তু 75 সালে একটা সংকলন বেরিয়েছিল, 75 পরে, বঙ্গবন্ধু হত্যার পরে এলাস আমরা রাখবো কোথায়। অর্থাৎ তার যে লাইন যে আসলে চিরায়ত লাইনে রূপান্তরিত হয়েছে সেটাই কিন্তু তার প্রমাণ। এবং স্যার, তার এই অসাম্প্রদায়িক মানসিকতার কারণে কিন্তু তিনি অনেকবার হামলারও শিকার হয়েছিলেন, তিনি কিন্তু নির্ভীক ছিলেন সবসময়। সবসময় কিন্তু নির্ভীক চিত্তে তিনি কবিতা রচনা করেছেন, তিনি কোনো ধরনের হুমকিকে তিনি মানে সে তার কাছে মাথা নত করেননি। তার কবিতা যে মানবিক যে কবিতা, সেই কবিতাকে তিনি সবসময় সমুন্নত করেছেন। আমরা একটু কবির কণ্ঠে আবার একটু কবিতা শুনতে চাই স্যার। আপনাকে আজকে পেয়েছি আপনার লেখা একটি কবিতা, যদি আপনার আমাদেরকে শোনান স্যার, আমরা খুব আনন্দ। আমি কবি শামসুর রহমানকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি, মানে আরও কবিতা আছে, তো এখান থেকে একটি কবিতা আমি পড়ব। যে আসলে রহমান ভাই 2006 সালে মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর পরে আমার এই কবিতাটা লেখা হয়েছে। আজকে তার জন্মদিনে তাকে সেভাবেই স্মরণ করছি। কবিতার নাম শামসুর রহমান স্মরণে। সব মানুষের কাছে আমাদের ঋণ নেই, কিছু মানুষের কাছে থাকে, কিছু মানুষেরা থাকে যারা আকাশের মতো উঁচু, অন্ধকারে অনেক অনেক চাঁদ বুকে তারা বাতি অলা, শীতে কাঁপা মানুষের কাছে তারা রোদ, চাদরের দারুণ আশ্রয়, তাদের সবুজ ছায়া এই দুঃখী বাংলাদেশে চিরকাল বটের উপমা। কিছু মানুষেরা থাকে তাদের নক্ষত্র কলমে উপচে ওঠে পৃথিবীর তিন ভাগ জল, একটি বদ্বীপে এসে 1300 নদীর বুকে মিশে যায় সেই স্রোতধারা, বাংলাদেশ স্বপ্ন দেখে প্রতিকূল স্রোতে ভেসে পদ্মা মেঘনা যমুনার মাঝি, লিখে যাচ্ছে স্বাধীনতা আমার সোনার বাংলা, লিখে যাচ্ছে আমাদের সাহসী কবিতা। কিছু মানুষেরা থাকে যারা কখনো মরে না, তারা চলে যায় অন্ধকার তাড়াবার কাজে দূর কোনো নক্ষত্রের দেশে, যেতে যেতে তাদের অনন্ত ঘুমে বৃষ্টি পড়ে মায়ের কবরে, মা সেখানে মাটি ও স্বদেশ, মা সেখানে পতাকার রং, সেখানে কবির স্বপ্নে মৃত্যু হেরে যায়, সেখানে কবির স্বপ্নে মৃত্যু হেরে যায়। আন্তরিক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি স্যার। এবং এরপরেই প্রিয় দর্শক, আমরা কবি শামসুর রহমানের স্বকণ্ঠে একটি কবিতা শুনব চ্যানেল আর্কাইভ থেকে, চলুন। জেনেছি কাকে চাই, কে এলে চোখে ফোটে নিমেষে শরতের খুশির জ্যোতিকণা, কাঁপি না ভয়ে আজ দ্বিধার নেই দোলা, এবার তবে তা রাতে 1000 দ্বীপ জেলে সাজাবো তার পথ যদি সে হেঁটে আসে, যদি সে হেঁটে আসে প্রাণের ছায়া পথ, ফুলের মতো ফুটে তারার মতো ফুটে, জ্বলবে সারা রাত ঝরবে সারা রাত। জেনেছি কাকে চাই, বলি না তার নাম ভিড়ের ত্রিসীমায়, স্বপ্নধ্বনি শুধু হৃদয়ে বলে নাম একটি মৃদু নাম।
বলবেন স্যার কবিতা শোনার পরে? না, আসলে খুবই স্মৃতিকাতর হয়ে যাই। রাহুল ভাইয়ের সেই প্রলব মধুর মানে কণ্ঠ যখন শুনি আসলে খুবই স্মৃতিকাতর হয়ে যাই। রাহুল ভাই তো আমাদের আসলে সমকালে একই সঙ্গে বড় মাপের কবি এবং কবিতারও শিক্ষক। আসলে তার কবিতা পাঠ করলে আমি বলবো যে যারা কবিতা লিখতে চান তারা কিন্তু অনেক মানে নিরীক্ষাও পাবেন, এবং একেবারে সমকাল থেকে সেই নিরীক্ষাগুলি তিনি যেভাবে অনুষঙ্গ হিসেবে সমকালকে ধারণ করেছেন সেটি কিন্তু অনেক শিক্ষণীয় একটা বিষয়। আর আমরা তো ইতিমধ্যে আসলে বলেছিও যে রহমান ভাই মানে যে সমকালীন যে অনুষঙ্গগুলিকে ধারণ করেছিলেন তার পাশাপাশি আমরা দেখেছি যে হত্যার বিরুদ্ধে তারও যে প্রতিবাদী কবিতা, যেমন বঙ্গবন্ধুকে নিয়ে অনেকগুলি কবিতা কিন্তু শামসুর রহমানের আছে, ইলেকট্রার গান কবিতাটা আপনারা অনেকে পড়েছেন, তারপরে ধন্য সে পুরুষ কবিতাগুলি আছে। অর্থাৎ সময়কে তিনি ধারণ করেছেন এবং কবিতার সঙ্গে আপোষ না করে, অর্থাৎ কবিতার যে চাহিদা বস্তু সত্য এবং শিল্প সত্য যাকে বলে এই দুটোকে একসঙ্গে মিলিয়ে কিন্তু আসাদের শার্ট সেটা 69 সময় তিনি লিখেছেন, নূর হোসেনকে নিয়ে পরে বাংলাদেশ মুক্তার বাংলাদেশের হৃদয়ে তিনি লিখেছেন, তো এরকম অনেক কবিতা তিনি রচনা করেছেন যেটা আমাদেরকে সবসময় উদ্বুদ্ধ করবে বলে আমরা মনে করি। স্যার শেষ কবি শামসুর রহমানের সঙ্গে আপনার স্মৃতিটা জানতে চাইব, শেষ যেদিন দেখা হয়েছিল। আমার ঠিক এই মুহূর্তে আসলে ঠিক কবে যে শেষ কোনটা মনে আছে স্যার সেটাই না, আমার আসলে শুধু মনে আছে যে কবি শামসুর রহমানকে শেষ বিদায় যখন জানাই, অর্থাৎ শেষ বিদায় বলতে যেদিন তিনি প্রয়াত হয়েছেন তাকে নিয়ে যে শোক যাত্রা সেটাতে শহীদ মিনার থেকে যে যাত্রা সেখানে অংশ নিতে পেরেছিলাম, সেদিন একটু বৃষ্টি ছিল, আমার সেটা মনে পড়ছে যে আমরা যারা আসলে তার সান্নিধ্য পেয়েছিলাম আমাদের জন্য আসলে সেটি খুবই একটা কষ্টকর যে আমাদের সমকালের একজন মানে কবিতার অসাধারণ কারুকৃতকে আমরা তখন হারিয়েছি। বেঁচে থাকলে তিনি আমাদেরকে অবশ্যই, এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা তো শামসুর রহমান সবসময় লিখতেন, এত প্রচুর লিখতে পারতেন যে, এবং তার কাব্য ভাণ্ডার তার রচনা ভাণ্ডার যে এত বিশাল, সেশব্দে লিখেছেন। হ্যাঁ, সেশব্দে লিখেছেন, খুবই সচল একজন কবি ছিলেন। এটা অনেক সময় কিন্তু মানে আমার কাছে মনে হয় যে কবিদের সম্পর্কে অনেক সময় অনেকে বলে বা লেখকদের সম্পর্কে যে একটা রাইটার্স ব্লক, মানে লিখতে পারছে না, এটা একটা রাইটার্স ব্লক হয়। শামসুর রহমানের বোধ হয় রাইটার্স ব্লক কখনো হতো না, উনি সবসময় লিখতে পারতেন, দুহাত ভরে লিখতে পারতেন, এটা একটা বড় গুণ। স্যার উনি কী খেতে ভালোবাসতেন আপনার কি সেটা জানা আছে কি না? আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে আসলে মানে একেবারেই আমি বলবো যে বাঙালিয়ানা যাকে বলে আর কি, সেটাই আসলে শামসুর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য। শামসুর রহমান তার জীবন আচরণেও কিন্তু বাঙালি সংস্কৃতিকে ধারণ করেছেন, তার খাবার আচার আচরণ একেবারে ব্যক্তিগতভাবে আসলে তার তিনি পারিবারিকভাবে কোন জিনিসটা সেভাবে করতেন এটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেটুকু বিভিন্ন অনুষ্ঠান আয়োজন বা বিভিন্ন জায়গায় দেখেছি তাকে তাকে মনে হচ্ছে যে একেবারে সার্বিক অর্থে একজন বাঙালি, এবং সেটাই তিনি ধারণ করতেন সবসময়। কবি শামসুর রহমান শুধুমাত্র কবিতাই না, শুধু উনি গদ্যও লিখেছেন আমাদের, গদ্য লিখেছেন এবং ঢাকা শহরের স্মৃতি। আসলে শামসুর রহমানের তো আপনি ঢাকায় বেড়ে উঠেছেন এবং তার আপনার কবিতার ভেতরে কিন্তু সেই আঞ্চলিক ভাষাকেও ব্যবহার করেছেন তিনি, এবং ঢাকা শহরের স্মৃতি নিয়েও তার অনেক গদ্য আছে, এবং তার গদ্য খুব সেটাও কিন্তু একটা আলাদা রকমের একটা, আমি মনে কখনো কখনো কাব্য গন্ধি গদ্য সেটা শামসুর রহমানও লিখেছেন, এবং আমরা অনেক সময় কবিরা যখন কবিতা লিখি বা গদ্য লিখি তখন অনেক সময় কিন্তু এটা কিছুটা কবিতা আক্রান্ত যে হয় না তা নয়, কিন্তু সেটা অনেক সময় ইচ্ছে করি, এবং শামসুর রহমানের যে গদ্য সেটাও কিন্তু এক অসাধারণ কবিতার মতোই। যেমন তার যখন প্রথম ভূমিকাটা বের হয় মানে 25 বছর পরে কিন্তু তার শ্রেষ্ঠ কবিতা বেরিয়েছে, তখন যে আসলে ছোট্ট একটা ভূমিকা সেটাও কিন্তু চমৎকার একটা কাব্যময় একটা ভূমিকা, যদিও তো গদ্য লিখেছেন কিন্তু চমৎকার। তার মধ্যে আপনি সেই এটা খুঁজে পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছি কবি কামাল চৌধুরীর সঙ্গে, জানলাম আমাদের প্রধান কবি শামসুর রহমান সম্পর্কে অনেক কিছু। স্যার প্রত্যেকবার যখন আপনি আসেন আমরা কিছু না কিছু নতুন জানতে পারি আপনার কাছ থেকে, আপনারা যখন আসেন এবং এই স্টুডিওতে আপনি যখনই আসেন আমরা ভীষণভাবে আলোকিত হই স্যার আপনাকে। না, অনেক ধন্যবাদ। আমাদের আসলে সমকালে আমরা যারা কবিতা লিখি বা আমরা যারা চেষ্টা করছি যে কবিতা লিখতে, আমি বলবো যে কবিতা তো আসলে সারাক্ষণ একটা শেখার বিষয়, মানে একজন কবি মানে হয়ে ওঠা খুব আমি মনে করি যে একটা মানে সবসময় একটা চেষ্টার বিষয়, তো অর্থাৎ সবসময় নিজেকে নবায়ন করতে হবে, লিখতে হবে, ভালো লেখার চেষ্টা করতে হবে, আমরাও সেই চেষ্টাটাই করি। তা আমাদের সমকালে আমরা যারা আসলে শামসুর রহমানের মতো এরকম একজন কবিকে পেয়েছিলাম
তারা সবসময় তাকে গভীর শ্রদ্ধায় আমরা স্মরণ করি এবং কৃতজ্ঞতার সঙ্গে বাংলা সাহিত্যে বাংলা কবিতায় তার অবদানকে স্মরণ করি। স্যার, তরুণদের হয়ে আমি একটি চাওয়া আপনার কাছ থেকে পেতে চাই, সেটি হচ্ছে যারা নতুন কবি হয়ে আসতে চান বা আসছেন তাদের জন্য আপনার কি বার্তা আছে কিনা? না, আসলে মানে আমি যেহেতু অনেকদিন কবিতা লিখি, অনেকে এরকম প্রশ্ন আমাকে করেন, তো আমি আসলে কোনো উপদেশ দিতে চাই না। এটা একটা কঠিন কাজ, কারণ হলো যে কবিতা হচ্ছে এমন একটা বিষয় যে এটা আমি মনে করি এবং অনেকেই মনে করেন সেটা হচ্ছে কবিতা শেখানো যায় না। তো যেহেতু কবিতা শেখানো যায় না, সেই জন্য কবিতাকে শিখে নিতে হয়। জি, তো এই যে শিখে নেওয়ার কাজটা যিনি লেখা শুরু করবেন তাকে, কিন্তু কবিতার কিছু টেকনিক আছে, কিছু আঙ্গিক আছে। আসলে অনেকে মনে করেন যে ইচ্ছে করলে একটা কবিতা লিখে ফেলা যায়, না, কবিতার ভেতর একটা গণিত আছে। জি, শব্দের ভেতরে গতি আছে, ভাষার ব্যবহার, যেমন একটা কবিতা ভাষার সকল কিছুকে ধারণ করে, যেমন গতিকে ধারণ করে, ইমেজকে ধারণ করে, রূপক বা ফিগার যেটা, মানে এরা ভেতর অন্তর্ভেদী, কিন্তু ভেতরেও কিন্তু অনেকগুলি রূপ আছে। জি, সব কিছুকে ধারণ করে এবং গতিকে ধারণ করে, স্পিড যেটাকে বলে, এই সমস্ত কিছুকে ধারণ করতে গেলে কিন্তু কিছু ব্যাকরণও জানতে হয়। জি, সেই ব্যাকরণটা হচ্ছে ছন্দ, শুধুমাত্র ছন্দ যে সব কিছু তা নয়, ছন্দ হচ্ছে একটা স্কেলিটন, সেটাকেও জানতে হবে। কারণ রক্তমাংস দেওয়ার জন্যে আগে প্রথমত হচ্ছে যে আপনি কীভাবে ভিতটা তৈরি করবেন সেটা জানতে হবে, তো সেজন্য ওই টেকনিকগুলি জেনে নেওয়া দরকার। বাকিটা কবি নিজে বুঝে নেবেন সে কীভাবে তৈরি করবেন, এটা নিয়ে আসলে কোনো উপদেশ দেওয়ার বিষয় নেই। তবে আঙ্গিক প্রকরণ সম্পর্কে একটা ঐতিহাসিকভাবে কীভাবে বিবর্তনটা হয়েছে সেই বিষয়গুলো, সমকালে কীরকম কবিতা লেখা হয়েছে এবং আগামীতে কীরকম হবে, সেই রকম যদি একটা দূরবীক্ষণ যদি কবির না থাকে তাহলে তার পক্ষে অগ্রসর হওয়া কঠিন। এটুকুই আছে আমার, আমি শেয়ার করতে চাই আমার তরুণ বন্ধুদের সঙ্গে যে আমি মনে করি যে এভাবে কবিতাকে আসলে তারা শিখে নেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু কবিতা পাঠ্যপুস্তকে কিংবা কবিতা কোনো ক্লাসরুমে শিখে নেওয়ার কোনো বিষয় নয়, এটা একেবারেই ব্যক্তি নিজস্ব উৎসাহ, সেভাবে কবিকে ধারণ করতে হবে সব কিছু। আন্তরিক কৃতজ্ঞতা স্যার আপনার প্রতি, আপনি অনেক সুন্দর সুন্দর কথা বললেন স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আরও একবার চ্যানেল এই পরিবারের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, এবং যারা আজকে দেখছেন তাদের প্রতি আমার অনেক অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমাদের দেশের বিখ্যাত এক চলচ্চিত্রকারের জন্মদিন, স্বাধীনতোত্তর মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা ১১ জনের নির্মাতা তিনি, চাষী নজরুল ইসলাম, তার আজ জন্মদিন। তার প্রতি শ্রদ্ধায় আমরা এই মুহূর্তে চ্যানেলে আর্কাইভ থেকে একটি গান দেখবো।